এমন দিনে তারে বলা যায়, এমন ক্ষণঘোর বরিশায় এমন দিনে মন খোলা যায়। রবি ঠাকুরের কবিতার মতো এভাবেই বৃষ্টি স্নাত সজীবতার রূপ নিয়ে হাজির হয় বর্ষা। রূপময় ঋতু বর্ষার যেন মেঘবতী জলের দিন, বৃষ্টির সাথে কদমের ভালোবাসা তাই খুবই নিবিড়। এই কদম নামটি এসেছে সংস্কৃত কদম্ব থেকে, যার অর্থ হল যা বিরহীকে দুঃখী করে। প্রাচীন সাহিত্যের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে কদম ফুল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অসংখ্য কবিতা, গান আর নাটকে স্থান দিয়েছেন বর্ষা বন্দনা এবং কদম ফুলকে। কদম ফুলের সৌন্দর্যে রয়েছে বিশালতা, এই ফুলের নামেও আছে ভিন্নতা। প্রতিটি নামই যেন কদমকে এক এক ভাবে বিশ্লেষণ করে, ফুটিয়ে তোলে রূপ আর গুণ। কদমকে বৃত্তপুষ্প, সর্ষপ, ললনাপ্রিয়, সুরভি, মেঘাগমপ্রিয়, মঞ্জুকেশিনী, কর্ণপূরক, পুলকী, বৃঙ্গবল্লভ, প্রাবিশ্য, সিন্ধু পুষ্প সহ নানা নামে ডাকা হয়। কদম যেন বর্ষার দূত, প্রতি বছর আষাঢ় মাসের আগেই কদম ফুল ফুটতে দেখা যায়। সবুজ পাতার মাঝে গোলাকার সাদা হলুদ রঙে মিশ্রিত এই ফুলটি বুঝিয়ে দেয় বর্ষা এসে গেছে। প্রকৃতিও যেন কানের দুলে সাজে এই কদম ফুল দিয়ে। শুধু সৌন্দর্য নয়, ভেষজ গুণের পাশাপাশি কদমের রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। কাঠ দিয়ে কাগজ, দেয়াশলাই ছাড়াও তৈরি হয়ে থাকে বাক্স পেটরা। আর কদমের ছাল, পাতা কিংবা ফুলের রস পিপাসা নিবারণের পাশাপাশি